নমস্কার বন্ধুরা, কাজলিনি রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। খোসা ছাড়ানো পেঁয়াজ চার টুকরো করে মাথার দিকে শক্ত অংশটা বাদ দিয়ে এরকম ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজগুলো চটকে এরকম ঝরঝরে করে নেব। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সানফ্লাওয়ার অয়েল এবং এক চামচ পরিমাণ ঘি গরম করে ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকবে। আজকের পর্বের রেসিপি পেঁয়াজের বেরেস্তা। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে ক্রমাগত এরকম নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত বেরেস্তা তৈরি করতে গিয়ে ঠিকঠাক করে বেরেস্তা তৈরি করতে পারি না। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা তেল ঝরিয়ে নিজেদের পছন্দ মতো রেসিপিতে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো এবং নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে গিয়ে আমরা ঠিকঠাকভাবে বেরেস্তা তৈরি করতে পারি না, তাই রইল কিছু টিপস। প্রথমত, পেঁয়াজটা যেভাবে আমি কেটেছি সেইভাবে পেঁয়াজটা কাটতে হবে। পেঁয়াজের খোসা ছাড়িয়ে মাথার দিকে শক্ত অংশটা বাদ দিয়ে ঝিরিঝিরি করে কেটে চটকে কেটে নেওয়া পেঁয়াজগুলোকে ঝুরঝুরে করে নিতে হবে। দ্বিতীয়ত, পর্যাপ্ত তেলে হাই হিটে ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভাজা করতে হবে। রেসিপি ও টিপস ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।